গেল সপ্তাহে ভারত মহাসাগরে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে থাকা 23 জন নাবিককেও জিম্মি করা হয়। এরপর থেকেই তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাও চাওয়া হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এমভি আবদুল্লাহ ও 23 নাবিককে উদ্ধারে অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে সোমালিয়ার পুলিশ। তাদের সঙ্গে যোগ দেবেন আন্তর্জাতিক নৌবাহিনীর একটি সম্মিলিত দল। রয়টার্স বলছে, সোমালিয়ার পুন্টল্যান্ড এলাকাটি অসংখ্য জলদস্যু চক্রের ঘাঁটি। আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির পুলিশ বাহিনী জানিয়েছে, তারা উচ্চ সতর্কতা রয়েছে এবং এমভি আবদুল্লাহকে জব্দ করা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুতি নিয়েছে। এক বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে এমন রিপোর্ট পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনীও প্রস্তুত রয়েছে। এর আগে গেল শনিবার ভারত মহাসাগরে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটি গত বছরের শেষ দিকে ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। যদিও বাংলাদেশে জাহাজ উদ্ধার অভিযানে আন্তর্জাতিক নৌবাহিনীর প্রস্তুতির বিষয়ে ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে রয়টার্স মন্তব্য চাইলেও এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। রাহুল রানা, সময় সংবাদ।